হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম। এভেন্টন ট্রাভেল চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিকেলবেলা চলে এসেছি ছাদে, এসে আমাদের বাগানটা তোমাদের সাথে শেয়ার করছি। ফুলের বাগান, এটা হচ্ছে লেবু গাছ। আচ্ছা, দূরে দেখতে পাওয়া যাচ্ছে অনেক সুন্দর সূর্য ডুবে যাচ্ছে। আজকে হচ্ছে শনিবার, কালকে রবিবার ঘূর্ণিঝড় হওয়ার কথা। আমাদের এখান দিয়েও যাবে, হয়তো বা রাতে থেকে বাতাস শুরু হবে। এখন হচ্ছে আবহাওয়ার এই অবস্থা। আজকে ওয়েদারটা ভালোই ছিল, তেমন রৌদ্র ছিল না, বাতাস ছিল মোটামুটি। এই যে আমাদের গাছের আমগুলো অনেক কমে গিয়েছে, গাছের এই আমগুলো পাকলে অনেক মিষ্টি হয়, আমি বলি আমের মতো এই গাছের আমগুলো। আম গাছের সাথে এটা হচ্ছে আমাদের ঢেওয়া গাছ। ঢেওয়া গাছ তো অনেকই চিন, ঢেওয়া গাছও কিন্তু অনেক ফল ধরেছে। ঝড়ের তাড়নায় বাতাসে গাছটা একটু নুয়ে পড়েছে, আর এখনও তো মেন ঝড় আসেনি, মেন ঝড় তো কালকে আসবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।